শঙ্কর স্বরূপে হরি কলি যুগে অবতরি অজগত ধর্ম প্রসারিলা নাম ধর্ম প্রবতাইলা পাপিতা পিউ ধারিলা অনরত অনুসাম ফল কো রিলা কৃষ্ণ এরা
জয় গুরু শঙ্কর সর্বগুণাকর অজাকেরি নাহি কেও পাম তুহারি শরণ রেণু শতকোটি অবারে করু প্রণাম হরি রাম নাম শ্রীমন্ত্র শঙ্করে অসমত এখনি ভক্তি নদী বুয়াই থই গল সেইখন নদীতে ভক্ত সকলে গা ধুই পবিত্র হল রাম রাম শ্রীমন্ত্র শঙ্করে ধন্যবাদ। সদূৰ মাজুলীৰ পৰা আহি আমাৰ এই ৰং চেনেলৰ মজিয়াত উপাসনা অনুষ্ঠানত দিহানাম প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰি ভগৱন্তৰ গুণনাম শ্ৰৱণ কীৰ্তন কৰাৰ কাৰণে ভাল লাগিছে। ভগৱন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে ভৱিষ্যতলৈ ইয়াতকৈ সুন্দৰ কোনো অনুষ্ঠানত ভালধৰণে মোৰ প্ৰভু ভগৱন্তৰ গুণনাম শ্ৰৱণ কীৰ্তন কৰিবৰ কাৰণে তেখেতে সুন্দৰভাৱে সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিলে আপোনাৰ সকলোৰে। আই ইমান কণমানি বাপকেইজন আহিছে যে হৰিনাম গাবলৈ, এই ভৰ বাৰিষা মাজুলীৰ পৰা অহা যোৱাটোৱে কিমান কঠিন, কিমান কষ্ট, তাত যে আপোনালোকে ইমান সাহস কৰি, মই দুঃসাহস বুলিয়ে কৈছোঁ, কৰি যে আহিছে আপোনালোকে ইমান কণমানি তিনিজন বাপক লৈ, ইমান কষ্ট কৰি ইয়াত আহি বহিলেহি পবিত্ৰ মজিয়াত পবিত্ৰভাৱে নামটো ল'লে। ধন্যবাদ। গোবিন্দে গকুল ভাণ্ড ভাঙিছিলা গপ শিশু গণ সংগে লৱনু খাইছিলা গোবিন্দে গকুল
নন্দ যশ দ্বার মহাভাগ অপূর্ণ ব্রহ্ম তোমাক অগ্রি হতে মুখ
ধন্যবাদ। ভগবন্তৰ নাম গুণ গোৱাত ঠিকেই হৈছে, অৱহেলাটো বাৰু অহা নাই, কিন্তু দিহানামৰ প্ৰকৃত নিয়মাৱলী মতে অলপ ভুল গুটি কিছু ৰৈ গৈছে, এখন সংশোধন কৰি ল'ব ভৱিষ্যতলৈ, যাতে সুন্দৰভাৱে মোৰ প্ৰভু ভগৱন্তৰ গুণনাম গাবৰ কাৰণে তেৰাই সকলোকে আপোনাৰ হ'ব সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিল আপোনাসকল। সুদূৰ বঙাইগাঁৱৰ পৰা আহি আপোনালোকে ইমান কষ্ট কৰি আহিছে নহয়, গৃহকৰ্ম এৰি বিলম্বনটো দিবলৈ চেষ্টা কৰিছিলে আই, কিন্তু আৰু মাত্ৰাটো পৰিব লাগিব, যেনে এনেকৈ দি এনেকৈ দি এইটো এই বস্তুটো আকৌ এবাৰ এনেকৈ দিহে চাপৰিটো। ধন্যবাদ। কৃষ্ণ শংকর গুরু হরিরাম রাম রাম, হে কৃষ্ণ কৃপাময় দৈবকী নন্দন, ভক্তিভাবে বন্দ প্রভু তোমার শরণ, হে বিরক্ত মন করিলা প্রাণ প্রিয়া রুক্মিণী কুদ্ধার করিল, কৃষ্ণ কুন্দিলত রুক্মিণীর হয় কত রজা মহারাজার আগমন ঘটিছে, অহা নাই কৃষ্ণ গোখাই, রাজকন্যা রুক্মিণীয়ে আসে চাই, ও কেতিয়া পাবহি মোর প্রাণ জড়ুরাই, কৃষ্ণ কুন্দিলত রুক্মিণী হয় অম্বর পাতিছে, কত রজা মহারাজার আগমন কৃষ্ণ।
রুক্মবীরে বলে বাণী শুনরে রুক্মিণী শিশু পালক বরিবি তই মোর বাক্য মানি নলবি কৃষ্ণর নাম সন্মুখত মোর গোয়ালর লরা গোপী নিরবস্ত্র নকৰিবা কৃষ্ণ নিন্দায় দাদা নহবায় স্থিৰ এ ৰাম তেৱেই পাব বৰ মাল্য় দাদা ভগ্নী ৰুক্মিণী ধন্যবাদ। ভগৱন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ ভুল গোটেইখিনি সংশোধন কৰি পুনৰ ইয়াতকৈ সুন্দৰ অনুষ্ঠানত যাতে মোৰ প্ৰভু ভগৱন্তৰ গুণনাম শ্ৰৱণ কীৰ্তন কৰিব পাৰে। ধন্যবাদ থাকিলে আপোনাৰ সকলোলৈ। আইসকল, বীৰ কীৰ্তন বীৰৰ দৰেই গালে ন, ভাল হৈছে। কিন্তু আই, অকণমান কুটি নাতি বহুতখিনি ৰৈ গৈছে, সেইখিনি কিন্তু আপোনালোকে শুধৰাব লাগিব। অকণমান ভালকৈ পৰিৱেশন কৰিব, তেতিয়া ভাল হ'ব। নহয় আপোনালোকৰ ভাল দলীয় ঐক্য মাত কথা, ইমান সৰু ছোৱালীকেইজনী ইমান সুন্দৰভাৱে সংগত কৰিছে, বৰ সুন্দৰ আই, ভাল হ'ব। খালি অকণমান এই ফুলকেইটা শুধৰাই ল'ব, উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। ধন্যবাদ। বজায়
হরি বলা হরি বলা হরি বলা হরি হরি ও হরি ও হরি ও রাম সবাক গুরুজনাই কৃপা করক প্রভু নাম ধর্মই নেরক হরি বলা হরি বলা হরি বলা হরি হরি ধন্যবাদ সংসারের মায়াসমূহ বিলাকত আবদ্ধ হয়ে সংসারত মানুষবিলাক আসক্তিত ভুক্তভোগী হয়ে থাকে কিন্তু সেই মায়ামোহো ত্যাগ করে আপনা ভাবে আজ ওলাই আছে মূল প্রভু ভগবন্তর গুণনাম শ্রবণ কীর্তন করবর কারণে ভাল পাইছো এই কারণে ভবিষ্যতলে ভুল কুটি যেখিনি রয়ে গেছে এইখানে সংশোধন করে শুদ্ধভাবে মূল প্রভু ভগবন্তর গুণনাম শ্রবণ কীর্তন করবর কারণে প্রভুয়ে আপনার সকলটিকে সমতি প্রদান করক ধন্যবাদ থাকলে আপনার সকলে আই বাপ সমস্তে সেবা ধরছো এইখানে পাবলে আপনাদের যথেষ্ট কষ্ট করেছে নহয় আই যথেষ্ট আখরা করেছে শিকিবলগা হয়েছে কিন্তু আরো অল্প কষ্ট করক আপনার সফল হব আটাই দে ধন্যবাদ কুণ্ঠৰ ভাগৱত কোনে আনি দিলে ভকতৰ মাজতে কোনে বিলাই দিলে সেইজনা কোন বাৰু কৰুণাসাগৰ অহে শ্রীমন্ত শঙ্কর হে রাম রাম বৈকুণ্ঠৰ ভাগৱত কোনে আনি দিলে ভকতৰ মাজতে কোনে বিলাই দিলে সেইজনা কোন বাৰু করুণাসাগর হেইজনায়
কৃষ্ণ শ্রীমন্ত শঙ্করে ধর্ম প্রসারিলে ও মাধবক লগতে শহরে নগরে নাম ঘর সজালে ও চিরযুগমিয়া শঙ্করদেবে বুয়াই দিলে ও নামরে নিজরা লাহে লাহে বয়াহে ও বৈকুণ্ঠরে পৰা ৰাম ৰাম শঙ্করদেবে ধন্যবাদ। ভাল হৈছে পৰিৱেশন, বেয়া হোৱা নাই। প্ৰভুৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ আপোনাৰ সকলোটিকে সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিলে আপোনাসকললৈ। আই, প্ৰথম আপুনি ভয় খালে নেকি? হে, সুৰটো পাহৰি গ'ল ন? সেইকাৰণে একদম কবিতা মতা দি মাতি গ'ল। ভয় খাইছে আপুনি, ভয় খাই সুৰটো পাহৰি গ'ল। আই, সেইখিনিয়ে ডাঙৰ কথা। আপুনি যেতিয়া মূল কৌশলগতভাৱে আপুনি আগবঢ়াই নিয়াটো সমুদায় দায়িত্ব আপোনাৰ ওপৰত। আপুনিয়ে যদি নাৰ্ভাছ কৰে, আপুনিয়ে যদি ভয় খায়, গতিকে দলীয় ঐক্যটো একদম দুৰ্বল হৈ গৈছে তেওঁলোকৰ। বহুতখিনি ভুল হৈছে, শুধৰাবলৈ চেষ্টা কৰক। ধন্যবাদ।